চীনের সাথে সামরিক যোগাযোগ বাড়াতে চায় সরকার, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান, তাই এই কাজে চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি। এদিকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ঢাকা বেইজিং সম্পর্ক আগের মতোই অব্যাহত থাকবে। অন্তর্বর্তী সরকার দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সব ধরনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে বলেও আশা রাষ্ট্রদূতের। তাইমুর রশিদের রিপোর্ট। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও সেন্টার ফর চায়না স্টাডিজ। সেমিনারে ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও প্রযুক্তি সহ নানা খাতে ঢাকা বেইজিং সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক নানা বাঁকবদলে চীনের বন্ধুত্বপূর্ণ ভূমিকার কথা উঠে আসে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় চীনের অর্থনৈতিক সক্ষমতাকে বুঝতে হবে। চীনকে বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক অংশীদার উল্লেখ করে দেশটিকে বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানান তিনি। 50 বছরে সম্পর্কের অনেকটা পথ পাড়ি দিয়েছি আমরা। নিজস্ব আঞ্চলিক ও বিশ্ব বাস্তবতায় সম্পর্ককে পুনর্মূল্যায়ন করতে হবে। মনে রাখতে হবে, 2023 সালে চীন বাংলাদেশকে $400 কোটি সহযোগিতা করেছে। আমার মনে হয় কর্ণফুলী টানেলের বহুমুখী ব্যবহার নিশ্চিতে চট্টগ্রামের আনোয়ারায় শিল্প কারখানা গড়ে তুলতে চীনের এগিয়ে আসা উচিত। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সব সংকটে পাশে ছিল চীন, ভবিষ্যতেও থাকবে। স্মরণ করিয়ে দিতে চাই, কোভিড কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যাননি। আমরা বাংলাদেশের সব সংকটে পাশে ছিলাম, আছি, থাকব। আমাদের প্রত্যাশা, অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সব ধরনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, 50 বছরের পথ চলায় ঢাকা বেইজিং সম্পর্কে ভিন্ন মাত্রা এসেছে। অবকাঠামো, ICT ও ব্যবসা বাণিজ্যে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা তার। ভেরি ইম্পর্টেন্ট ডিফেন্স কোঅপারেশন বিটুইন বাংলাদেশ এন্ড চায়না। অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি চীনের সাথে সামরিক যোগাযোগ বাড়াতে চাই আমরা। মনে রাখতে হবে, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এই ইস্যুতে বন্ধুপ্রতিম চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ। সামনের দিনগুলোতে ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশার কথা জানান সেমিনারের বক্তারা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।